ফ্রেন্ডস, এই মমতা ব্যানার্জি কি সব কিছুর মধ্যেই রাজনীতি দেখতে পায়? সব কিছুর মধ্যে রাজনীতি? এই ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা প্র্যাকটিস করছে, তারা অরেঞ্জ কালারের জার্সি পরেছে, সেখানেও রাজনীতি, সেখানে মমতা ব্যানার্জি বিজেপিকে দেখতে পাচ্ছে। অরেঞ্জ কালার মানেই বিজেপি? মানুষকে কি স্বাধীনভাবে চলতে দেবে না? এরকমভাবে সব জায়গায় রাজনীতি ঢোকাচ্ছে আর মানুষের মধ্যে বিভাজন করছে। আরে জার্সি তো বিভিন্ন কালারে হয়, আমি দেখেছি এই মমতা ব্যানার্জি এটা বলছে ব্লু কালারের জার্সি, লাইট ব্লু, আর একটা দেখেছি ডিপ ব্লু, তারপরে টেস্ট খেলার সময় হোয়াইট কালার জার্সি পরে, সেরকমই অরেঞ্জ পরে প্র্যাকটিস করছে, অরেঞ্জ কালার জার্সি পরেছে। মমতা ব্যানার্জি এত সমস্যা কোথায়? এসব করে মমতা ব্যানার্জি হিংসা ছড়াচ্ছে, বিভাজন করছে। এই মানে রাজনীতিকরণ কেন করছে এখানে? কেন এরকমভাবে বলার চেষ্টা করছে, মানে এরকমভাবে রাজনীতি ঢুকিয়ে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ানোর চেষ্টা করছে, কেন করছে? আরে এখানে রাজনীতিকরণ কেন করছে? কেন সব জায়গায় রাজনীতিকরণ করে, সব জায়গায় কেন রাজনীতি ঢোকায়? এই পুজো হবে, পূজা মণ্ডপ, সেখানে এই তৃণমূল নেতাদের ছবি। আরে মানুষ কি তৃণমূল নেতাদের দেখতে গেছে? মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে, সেখানে তৃণমূল নেতাদের ছবি দেখে মানুষ কি করবে, কেন থাকবে? আর একটা জায়গায় এরকম মানে তৃণমূল নেতাদের ছবি থাকলে কি হয়, মানুষের বিভাজন হচ্ছে, অন্য পার্টির লোকেরা আসতে সমস্যা হচ্ছে। এ করে তো বিভাজনগুলো ক্রিয়েট করেছে মমতা ব্যানার্জি। সব জায়গায় রাজনীতি করো, এখানেও রাজনীতি করো, কাউকে স্বাধীনভাবে চলতে দেবে না। হ্যাঁ, স্বাধীন মানুষের স্বাধীনভাবে চলা বন্ধ করে দিচ্ছে, সব জায়গায় রাজনীতি করুন, এই কালারের মধ্যেও রাজনীতি করুন। হ্যাঁ, আরে সবার জন্য সব কালার, এখানে কালারের মধ্যে এসব রাজনীতি করুন কেন ঢোকাচ্ছে? এই মমতাকে ফোটাও, মমতাকে ধুইমুছে সাফ করো। মানুষ একবার নো ভোট টু মমতা করেই দিয়েছিল এই বিধানসভা ভোটে, কিন্তু যেহেতু দলটা বেঁচে গেছে তাই মমতা ব্যানার্জি আবারও চলে এসছে। এবার মমতা ব্যানার্জি সমেত এই দলটাকেও একদম ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? নো ভোট টু মমতা তো হবেই, প্লাস এই দলটাকেও গায়েব করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, তাহলে মমতা ব্যানার্জি আর আসার আর চান্সই পাবে না, সেই ব্যবস্থাই করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হিংসা ছড়াচ্ছে, পাতি কথা, এই মমতা ব্যানার্জির কারণেই পশ্চিমবঙ্গে এত অশান্তি, এত হিংসা। তাই মমতাকে ধুইমুছে সাফ করে দাও, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো। এই তৃণমূলকে ধুইমুছে সাফ করো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো, তাহলে পশ্চিমবঙ্গের শান্তি ফিরে আসবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমার সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।